ভুবনে মদ্যপ কার্রাইভর উন্নত কাণ্ড ব্যাগিয়র পকাই নেগে জীবন রাজধানী ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির নিকটে থাকিংরে গতকাল রাতে ঘটি এভি ঘটনা দ্বীপ ও কাউরিআ কাঠি বিক্রি করা দিগপহ্ডি আস্তবে স্ত্রীকর মৃত্যু হয়েছে গুরুতর অবস্থায় স্বামীকে এমসে ভর্তি করাছি মৃতক পরিচয় জাণেপায়ে দিগপহ্ডি পুলিশ সহ যোগাযোগ করেছে লিঙ্গারাজ থানা পুলিশ

দেখুন কমিশনারেট পুলিশ পক্ষু বিভিন্ন স্থানের ড্রাইভ চাল কোটিয়ে প্লাটু ফোর্স মুতায়ন হয়েছিল যে কিভাবে ভাবে সেফ দিওয়ালি নারা আছে তাহলে কমিশনট পুলিশ যাব। কিন্তু কাংশে দেখা যাই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডগুলো ঘটিছি সতরটি স্থানের অগ্নিকাণ্ড বলে আছে সঙ্গীন ঘটনা বর্তমান সামনাক আসি এ ঘটনা ঘটিছে লিঙ্গরাজ থানা অন্তর্গত লিঙ্গরাজ মন্দির। যে উত্তর দ্বার পার্কিং রয়েছে ঠিক সেইটার যেতবে লেট নাইট রাত্রী প্রায় দশ রু এগারোটা ভিতরে হব জনে মদ্যপ গাড়ি চালক এবং তাঁর সহিত আউ জন লোক গোটি ব্লু কলর কার গাডি গাড়িটি ব্যাক ব্যাগ করুলে এবং এত জোর ব্যাগ করে যে পছপটে কি অ্যাঁ সে সম্পর্কের কিছু জাঁপারি নাই যা ফলে কি যনে বিক্রেতা বসিলে কাউরিয়া কাঠি বিকুলে যেহেতু কালি দীপাবলি লা তাঁক গাড়িটি চড়ি যাই এবং ঘটনাস্থলের হি তাঁকর মৃত্যু ঘটিল মহিলা জনকর মৃত্যু ঘটিল এবং গুরুতর অবস্থায় তাঁর সাইডে থাক স্বামী যুতর অবস্থায় প্রথম তাঁর ক্যাপিটাল হসপিটাল এবং পরবর্তী সময়ের তা এমস্রে ভর্তি করাছি তাঁক অবস্থা সঙ্কটাপন্ন থাকা জনা পড়ছে উভয় ঘর দিগপহ্ডি অঞ্চলের জাঁয়া পরে লিঙ্গারাজ থানা পক্ষ তদন্ত ব্যাপক করাছি যে প্রকৃত এমান পরিচয় কণ এম পেশার কেন লিঙ্গারাজ মন্দির আসলে প্রভুঙ্ দর্শন সে দীপ আউরিয়া কাঠি বিক্রি করলে গাঁরে সে কন করতে পরে আপ কি রুম কারণ গোটি মর্মন্তুদ দুর্ঘটনা যে ঘটনা কি ব্যাগিয়র পকাই জনকর মৃত্যু ঘটিছে এবং গাড়ি চড়িপরে আউ জন সঙ্কটাপন্ন অবস্থায় ক্যাপিটাল হসপিটালে ভর্তি হয়েছেন অন্য যদি দেখবে এ ঘটনার গাড়িটিকে সিজ করা যাই যে ড্রাইভর অনেক তাটক রখানে গাড়ির মালিক যুব থানাকে ডকা যাই যে প্রকৃত পক্ষে এমিটি কিন্তু ঘটে জদ্যপ ড্রাইভর

জনক জীবন নেই যাই আজ জনক গুরুতর অবস্থায় চিকিৎসা করা যাচ্ছি পুলিশ অধিক তদন্ত করুক বহুত বহুত ধন্যবাদ সুজনা সূচনাপ্রেম